করোনা ভাইরাস সৃষ্টির রোগে সমগ্র বিশ্বতে আতঙ্ক সৃষ্টি করার সমান্তরালভাবে এটি লক্ষিমপুর জেলার অন্তর্গত বিভিন্ন অঞ্চলের বিভিন্নজনের মাজত খাদ্য সামগ্রীর নাটনি হওয়ার প্রতি লক্ষ্য রাখি ইন্ডো গ্লোবেল সোশিয়াল সার্ভিস সোসাইটি নামের এটি অনুষ্ঠানে দরিদ্র পরিয়ালের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করে। লক্ষিমপুর জেলার অন্তর্গত তিনটা পঞ্চায়েতের মুঠ 350টা পরিয়াল বিতরণ করে খাদ্য সামগ্রী। HDFC ব্যাংকের অর্থ সাহায্যে ইন্ডো গ্লোবেল সোশিয়াল সার্ভিস সোসাইটি নামের বেসরকারি সংস্থাটে লক্ষিমপুর পঞ্চায়েত, বগীনদী পঞ্চায়েত আর ঘুনাহতি পঞ্চায়েতের মুঠ 15খন গাঁওয়ার 350টা পরিয়ালক এই সহায়ের হাত আগবাড়া কার্যক রাইজে প্রশংসা করেছে। হালধি পাকেট এটা 200 গ্রামের, সয়াবিন 200 গ্রামের পাকেট এটা, আর নামেরি যেটা চা আমি তার 200 গ্রামের একটা পাকেট দিয়েছি। আর ইয়ার পরে চেনি 1 কেজি, তাতে আমি মোট 10টা সামগ্রী আমি এটা পরিয়ালক যাতে এই কোভিড মহামারীর সময় চলিব পারে তার কারণে কিছু পরিমাণে অলপ সহায় করেছে। রাহানা আহমেদের রিপোর্ট, দেশের খবর, অসম।